ভাঙন কবলিত এলাকার মানুষদের পুনর্বাসনের দাবি সহ একাধিক সংস্থার দাবি তুলে মুখ্যমন্ত্রীর প্রতিনিধির সাথে দেখা করতে না পেরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মালদা জেলা বামফ্রন্টের। মুখ্যমন্ত্রীর সফরে মালদা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে ভাঙন কবলিত এলাকার মানুষদের বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বা মুখ্যমন্ত্রীর প্রতিনিধির কাছে স্মারকলিপি জমা দেওয়ার আবেদন জানিয়েছিল মালদা জেলা বামফ্রন্ট। জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়ার পরও নির্দিষ্ট সময়ে জেলা প্রশাসনিক ভবনে কোনো মুখ্যমন্ত্রীর প্রতিনিধি না থাকায় স্মারকলিপি জমা দিতে পারলেন না বামফ্রন্ট। তারই জেরে আজ মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বামফ্রন্টের নেতারা। আমাদের করোনা কাটার জন্য বাড়ি ঘর সব নদী ফেলে গেছে, প্রায় 200 খানা ঘর ছিল, তার মধ্যে আমাদের এখন ভিটা নাই। আমরা এখন কোথাও দুটা বাড়ি ঘর কোথাও করছি, সব সরিয়ে সরিয়ে ফেলে দিচ্ছে। আমাদের এখন ভিটা পুনর্বাসন নিতে হবে। আমরা পুনর্বাসন পাইনি এখন, না আমরা পাইনি। আমাদের সঙ্গে টোটালে প্রশাসন থেকে কিংবা গভর্নমেন্ট নেই। কোনো আধিকারিককে না পেয়ে জেলাশাসকের অফিসে দরজায় স্মারকলিপি ঝুলিয়ে দেন বামফ্রন্টের নেতারা। তারপর জেলা প্রশাসনিক ভবনে অবস্থান বিক্ষোভ চালায় দীর্ঘক্ষণ। পরে ইংলিশগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে এদিন বামফ্রন্টের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে থানা মোড়ে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ দেখানো হয়। কি দেখলেন আজকে জেলা, কোনো কি প্রতিনিধি আছে ডিএম স্যারের? এখনো অব্দি আমরা কাউকে দেখতে পাইনি। আমাদের হাতে কাগজপত্র আছে, দরকারে আমরা ওনার দরজার সামনে রেখে দিয়েই চলে যাবো। এছাড়া তো কিছু করার নেই, গোটা অফিসটা ফাঁকা আছে। আজকে কোনো যে কোনো প্রতিনিধি যদি আজকে থাকতেন আমরা তার হাতে দিতাম, কিন্তু কেউই যদি না থাকেন তা আমরা তো নিরুপায়, আমাদেরকে তার দরজায় দিয়ে চলে যেতে হবে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.